नवकुमार मद्यपान करे कावलिक किछु बोलो
যেহেতু কপল কুণ্ডলা সামনে চলে যাচ্ছে আমরা তাকে ধরি, আমরা আর কেন বিলম্ব করব? বাবলি তো বললো হ্যাঁ বিলম্ব করার দরকার নাই। তখন নবকুমার ভীমের মতো গর্জন করে উঠলো, বলে উঠলো কপাল কুণ্ডলে, কপাল কুণ্ডলা চমক উঠল, কারণ এখানে কেউ থাকে কখনো নাম ধরে ডাকেনি। সে ওখানে মুখ ফিরে দাঁড়াইল, নবকুমার এবং কাপালিক তার সম্মুখে দাঁড়াইল। কপাল কুণ্ডলা নবকুমার এবং কাপালিককে প্রথম দিকে চিনতে পারল না, বললো তোমরা কে যমদূত? খানিক পরে জ্ঞান ফিরে বা সম্বিত ফিরে কপাল কুণ্ডলা কাপালিককে বললো, ও না না পিতা, তুমি আমাকে আমার প্রাণ বধ করে দিতে আসিয়াছ। এই সময় নবকুমার দৃঢ় মুষ্টিবদ্ধ হয়ে কপাল কুণ্ডলার হাত ধরল এবং কাপালিক বলল, বলছে তোমরা আমার দিকে আমার সাথে আসো। এই বলে সে শ্মশানের দিকে নিয়ে গেল। কপাল কুণ্ডলার হাত শক্তভাবে নবকুমার ধরে তাকে নিয়ে যাচ্ছে। কপাল কুণ্ডল বিনা বাক্যভাবে সেই কামালিকের পথ অনুসরণ করে চলল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম পরিচ্ছদে এই আলোচনায় ছিল। আমার এই আলোচনা থেকে তোমাদের যদি কোনো উপকার আসে তবে আমার আলোচনা সার্থক বলে আমি মনে করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।